Oh.
संसार संसार मध्ये जेरकम भगवानी बहु अवतार आछे भगवान निजे कखन এই জগতে আবির্ভূত হয়ে সব কিছু লীলা করেন না অর্থাৎ আরাধ্য বস্তু তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রতি যুগে যুগে আসেন না তার সংসভাবে এই জগতে এসে কার্য শুদ্ধি করে না কিন্তু মূল অবতারই ভগবান ব্রহ্মা একটা দিনের মধ্যে আসেন ব্রহ্মার একদিনে কেহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার ব্রহ্মার একটা দিন মধ্যে আমরা যেরকম কলিযুগে জন্মগ্রহণ করেছি এই কলিযুগ দ্বাপর যুগ ত্রেতা যুগ সত্যযুগ এইরকম চারটা যুগকে নিয়ে একটা দীর্ঘযুগ বলা হয় এইরকম একাত্তরটা দীর্ঘযুগে একটা মন্বন্তর হয় এইরকম চৌদ্দটা মন্বন্তরে ব্রহ্মার একটা দিন রাত এই ব্রহ্মার একটা দিনের মধ্যে স্বয়ংরূপ ভগবান একবার আসে আমরা দেখতে পাচ্ছি গত দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণ অবতার হয়ে এসেছেন আবার তার অবগত এই কলিযুগে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু অবতারী ভগবান হয়ে এসেছেন তার এর মধ্যে যৌক্তিকতা আছে তাহলে দুটো হয়ে গেল কথার সঙ্গে মিল হল না তাহলে ভগবান দুবার এসেছেন অবতারী হল না চিন্তা নয় প্রচন্ড অবতার একটা পুস্তক প্রণয়ন করতে গেলে তার যদি কোন অংশ বাদ পড়ে তাহলে বৈশিষ্ট্যের মধ্যে তা সমাপ্ত করা হয় সেইরকম ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দ্বাপর যুগে এসেছিলেন তার অপূর্ণ বাসনা ত্রয় থেকে গিয়েছিল সেই বাসনা আবার জানাবার জন্য স্বয়ং অবতারী ভগবান এই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে এসেছেন যেই রম কৃষ্ণ ভজে শ্রীগৌর চতু আমাদের যে গৌরীয় বৈষ্ণব ধারা আমরা যে রূপান আমরা যে রাধা কৃষ্ণের ভজন করছি এবং শ্রীমন মহাপ্রভুর আরাধনা করছি রূপাদ আমাদেরকে যে সিদ্ধান্ত দিয়ে গেছেন এর উপরে কোন সিদ্ধান্ত থাকতে পারে না তাই বলছেন এই বিষয় সুস্পষ্ট ভাবে বলিবার জন্য নারায়ণাদি ক্রম শ্রেষ্ঠে গৃহীত হইয়াছে ক্রম পর্যায়ে বিশ্ব দর্শন করিয়া বিশ্বে অবস্থিত অবস্থাত্র হইতে দেহেন্দ্রীয় মনঃপ্রাণাদি পরিলক্ষিত বস্তু হইতে নারায়ণের স্বরূপ লোকতে দিকে অগ্রসর হইবার যে ক্রম অর্থাৎ অধীর হওয়া তদ বিপরীত ভাবের বর্ণনে অবতার ক্রম প্রদর্শিত হ অবতার ক্রম পদ উৎক্রম বিচারের বিপরীত নারায়ণ স্বরূপ জ্ঞান হইতে অবতরণ ক্রমে জড় বিশ্ব দর্শন বিশ্বে ভোগবুদ্ধির জন্য হরিবিমুখ জীবের ইন্দ্রিয় পরিচালনা হইয়া থাকে তাহলে দেখা যাচ্ছে ভগবান এরকম পুরুষাবতার হয়ে এসেছেন লীলাবতার হয়ে এসেছেন মন্বন্তর অবতার হয়ে এসেছেন যুগাবতার হয়ে এসেছেন এইরকম বহুভাবে ভগবান এই ভারতবর্ষে এসেছেন আমাদের সৌভাগ্য যে আমরা আজকে এই ভাগবতীয় কথা শ্রবণ করতে পারছি বিশেষ করে ভগ
વર્ષે પુણ્યભૂમિ ભારતવર્ષ ભારતવર્ષે જન્મગ્રહણ કરે જી આમરા ભગવાન ભજન ના કરતે પાલા আমাদের দুর্ভাগা আর কেহ না। তাই দেখুন পিপ্লায়ন মুনি তার উত্তর দিতে গিয়ে যে সমস্ত কথা বলেছেন সেটাকে প্রভুপাদ বিস্তারিত ভাবে বলছেন। এক বস্তুর বিশেষণ বর্ণিত হইলে যেরূপ তদ্বারা অবশিষ্টের জ্ঞান প্রতিপন্ন হয় তদ্রূপ উপাসক পুরুষের অনুভব ভেদ হইতে আবির্ভাব ভেদ ও নাম ভেদ জানিতে হইলে ভগবত বস্তুকে বিশ্বের অহেতু বর্ণনে মায়াশক্তি রচিত জগৎ ব্যাপারে তাহার অনাশন্য প্রকটিত হইয়াছে। তজ্জন্যই ভগবত বস্তুকে বিশ্বকার্যে অহেতু বলা যাইবে। তিনি অহেতু হইলেও পরা ও অপরা প্রকৃতির প্রবর্তক অবস্থায় পরমাত্মা নামে কথিত হন। আবার পরম পরতত্ত্বের পর্যায়ক্রমে সংসলক্ষণ পুরুষভেদে দৃশ্য জগতের সৃষ্টি ইত্যাদি তাহারই অংশকলা কারণগর্ভ ক্ষীর সমুদ্র সাই এবং প্রকাশ বিশেষত্রয়ের মধ্যে আদিপুরুষের মহত্তত্ব সৃষ্টুত দ্বিতীয় পুরুষ অবতারে সমষ্টি ব্রহ্মাণ্ডন্তরাজনী সর্বব্যাপক পরমাত্মতত্ত্ব এবং ব্যষ্টি বিচারে সমষ্টি হইতে পৃথক করিতে তাহার ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে বিভিন্ন প্রকার ভেদ প্রকাশ ভেদের হইয়া থাকে। কারণ দশাই ভগবত দশাই ক্ষীর দশাই ভগবান বিভিন্ন ভাবে এই লীলা করছেন। নয়নম মনো বিশতি বা উত চক্ষুরাত্মা প্রাণেন্দ্রিয়াণি চ তথা নড়ামজ্জিষাঃ স্বাহা শব্দে অপি বোধতা নিষেধতয়াত্মনুল মর্থোক্ত কুমাহ জাগ্রতে ন নিষেধ সিদ্ধি বিস্ফুলিঙ্গ প্রভৃতি অগ্নির অংশ সকল যেরূপ অগ্নিকে প্রকাশ দেওয়া দত্ত করিতে পারে না সেইরূপ মন বাক্য চক্ষু বুদ্ধি প্রাণ এবং ইন্দ্রিয়গণ পূর্বোক্ত পরম তত্ত্বকে প্রকাশিত করিতে পারে না। উক্ত আত্মবস্তুর প্রমাণস্বরূপ শব্দ অর্থাৎ বেদের বোধকত্ব ধর্ম তথা নিষিদ্ধ হওয়া সেই বেদ সাক্ষাৎভাবে তাহাকে প্রকাশ করিতে সমর্থ নহে। পরন্তু স্থূলত্ব অনুক্ত প্রকৃতি যাবতীয় ধর্মের নিষেধের অবিবৃত অর্থাৎ সীমাবদ্ধ ব্রহ্মবস্তুর সিদ্ধি না হইলে ওই সকল নিষেধের ও সম্ভব হয় না বলিয়া বেদ অর্থাধীন অর্থাৎ গৌণভাবে তাহাকে প্রতিপাদিত করিতে সমর্থ হন। যদি ভগবানের কথা যে বর্ণন হয়েছে সেটা এখানে বলতে যাচ্ছেন। সত্যং রতস্তমৈতি ত্রিভুজে কমারো সূত্রং মহারহমিতি প্রবদন্তি জীবং জ্ঞান ক্রিয়ার্থ ফলরূপতো তয়োর শক্তি ব্রহ্মৈব ভাতি সদসত্যতয়োর পরং যত্ তাদৃশ ব্রহ্মবস্তু প্রথমতঃ অদ্বিতীয় রূপে অবস্থিত থাকিয়া পশ্চাৎ বহিরঙ্গরূপে সত্য রজ তম এই ত্রিগুণাত্মক অবস্থায় প্রধান সংজ্ঞায় ক্রিয়াশক্তিযুক্ত অবস্থায় সূত্র সংজ্ঞায় জ্ঞান শক্তিযুক্ত অবস্থায় মহত্তত্ব সংজ্ঞা এবং জীবের উপাধিভূত অবস্থায় অহংকার সংজ্ঞায় অভিহিত হইয়া থাকে। অনন্তর অচিন্ত্য অনন্ত শক্তি বিশিষ্ট উক্ত ব্রহ্মবস্তু দেবতা ইন্দ্রিয় বিষয় প্রকাশ বা তদনুভবজনিত সুখ সুখাদি দুঃখাদি রূপে এবং পরম কারণ বলিয়া তিনি যাবতীয় বস্তুরূপে প্রকাশিত হইয়া ভগবানকে বুঝতে গিয়ে জীবের মধ্যে অনেক রকমের ভগবান সহজ সরল ভাবে একটাই কথা
ચિંતા હોય જેનો તેનો પ્રકાર એનો આત્મેન્દ્રિય પ્રતિવાદ છે. પરમી જ્ઞાની જોગી ચિંતાધારા સૌ સમય આવતા ભક્ત કી વચ્ચે ભગવાન સંગે અંગાંગ ભાવે જડિત જાતે સે ભગવત સેવા ભક્ત કે અભક્ત રે વિપદ લાવી કહા કખણ કખણ ભગવાન જે દીપ્ત કાંતિ श्री भगवान रूप के दर्शन करते गए मुच्छमान हो जाए मुच्छंती यह सूर्य भगवान की पूजा अत सहज न हमरा देखते पाच्छी हमरा भगवत भजन करते ये আমরা বিপদগামী হই আমাদের দুর্ভিক্ষটা হচ্ছে যে আমরা সৎ সঙ্গ করতে পারি না. এই যে বিপ্লায়ন উনি বলতে যাচ্ছেন ব্রহ্মের স্বরূপ কি ব্রহ্মবস্তু যে ভগবান তাকে উপলব্ধি করতে গেলে আমাদের জ্ঞানের প্রয়োজন আছে. সেই জ্ঞানটা আবার যদি অর্ধজ্ঞান না হয় তাহলে ভুল হয়ে যাবে. জ্ঞানটা যদি আমরা মনে করি যে আমার বুদ্ধির মধ্যে আমি পরিচালিত করবো তাহলে হবে না. এই জন্য শাস্ত্র দাও ভাগবত পড়ো বৈষ্ণবীর স্থানে গ্রন্থ ভাগবত অধ্যয়ন করতে হবে ভক্ত ভাগবতের কাছ থেকে. যার জন্য যজ্ঞক্ষেত্রে উপস্থিত তিনি মহারাজ নবযোগেন্দ্রকে একের পর এক প্রশ্ন করেছেন. কিভাবে প্রশ্ন করছেন? জগৎজীবের কল্যাণের জন্য যজ্ঞের দ্বারা ভগবানকে আরাধনা করা যাবে না? প্রশ্নটা করেছেন তদ্বিধি প্রণিপাতি না পরিপ্রশ্নে না সেবয়া উপদিক্ষন্তি জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনঃ. বহু বহু দামের সুপ্রতির পর সেখানে এই নবযোগেন্দ্র উপস্থিত হয়েছে. আমাদেরও তত্র বহু বহু দামের সুপ্রতির পর আজকে আমরা এক মহান জায়গায় উপস্থিত হয়ে ভগবতীয় কথা শ্রবণ করতে পারছি. এখানে কোন বিচার ভুল ভ্রান্তির মধ্যে দেওয়া হয় না. রূপা তার বিশ্লেষণ করছেন এবং বিপ্লায়ন আদি নবে যোগেন্দ্র তিনারাও যে তত্ত্ব কথা বলছেন এই তত্ত্ব কথাগুলো আমাদের উপলব্ধির বিষয়. কখনই নিজের ইচ্ছায় এই ভগবত কথা জানা যায় না. নাত্মা যদা ন পরিষ্যতি নৈহতে অসু ন ক্ষিয়তে সবন্ন বিদ্যুদুর বিচারিণ হে সর্বত্র সশ্রোদন পাজ্যুপলব্ধি মাত্রং প্রাণো গতীন্দ্রিয় বলিনা বিপণকিতং সর্বত্র.
আমি সুখে নিদ্রা যাইতেছিলাম ইত্যাদি স্মৃতি সুসুপ্তিকালে সাক্ষী রূপে বর্তমান আত্মবস্তুর পরিচয় প্রদান করিয়া থাকে। বলছেন চারটি বিভিন্ন আধারে প্রাণ যেরূপ জীবকে অভিকৃত ভাবে অনুবর্তন করে ততরূপ ইন্দ্রিয় সকল লীন হইলে এবং অহংকার প্রসুপ্ত হইলে উপাধি ব্যতীত উপস্থ আত্মার পৃথক অধিষ্ঠান প্রতীতি হ। এই সকল কথা পশ্চাৎ আমরা বুঝিতে পারি। প্রত্যেক জীবাধার খণ্ড জরায়ু উদ্ভিদ ও শ্রেণীর মধ্যে প্রাণের স্বতন্ত্রতা আছে। অন্ড ও উদ্ভিদাদির পরিবর্তন থাকিলেও প্রাণীর যেরূপ বিকার না হয় তদ্রূপ ইন্দ্রিয়গুণের ক্রিয়া বিরুদ্ধিতে অহংকারের অবকাশ না থাকলেও প্রসুপ্ত অবস্থায় উপস্থ আত্মার কোন ইন্দ্রিয় বিকার বা অহংকারের স্থান না হয়। প্রসুপ্তির পরে জাগর কালে আমরা সুখী নিদ্রায় গিয়াছিলাম কিন্তু জানিতে পারি না। এই স্মৃতি মন্ত্র হইতে বোঝা যায় যে অবিকৃত অস্মিতা বিকারযোগ্য উত্থান ইন্দ্রিয়ের পরিচালন কালে অথবা ইন্দ্রিয়ের পরিচালন সুপ্ত হইবার কালে বিষয়ের অভাব অস্মিতা বিকার হবে না। যে কালে জীব শ্রী হরির পাদপদ্ম সেবা লীলা সুন্দরিত পরম প্রেম ভক্তি বলে গুণকর্ম জাত কামাদি অন্তঃকরণ মলরাশি বিনাশ করিতে সমর্থ হন তখনই বিমল নয়নতয়ে সূর্যদেবের প্রকাশের না বিশুদ্ধ অন্তকরণ মধ্যে আত্মস্বরূপে সাক্ষাৎকার ঘটিয়া থাকে। ভগবানের কাছে জীব যখন নিজেকে সারেন্ডার করে ভগবান তখন দদামি বুদ্ধি যোগ অর্থাৎ আমি বুদ্ধি প্রদান করি। আমি যদি খুব অসুবিধার মধ্যে পড়ে আছি একজন ব্যক্তির কাছে আমার তাহলে আমার উপকারটা তিনি করতে পারেন না। তদ্রূপ আমরা জীব হয়ে যদি ভগবানের কাছে সরেন্ডার না করি ভগবান আমাদের উপকার কি করে করবে? তাই বলছেন ভগবানের কাছ থেকে স্মৃতি আর বিস্মৃতি দুটো জিনিস আছে, ভালো মন্দ দুটোই জিনিস আছে। ভালো কখন হন? যখন ভগবানের কাছে জীব সারেন্ডার করে তখন তাকে বুদ্ধিযোগ বুদ্ধি প্রদান করেন কোনটা খারাপ করতে হবে কোনটা ভালো করতে হবে। স্মৃতি মনে করিয়ে দেন, একটা ছাত্র যখন চব্বিশ ঘন্টা থেকে আঠারো ঘন্টা পড়বে পরীক্ষায় তখন তার অটোমেটিক সমস্ত কথা মনে পড়বে। ভগবান প্রেরণ করাবেন তাকে, তার মধ্যে স্মৃতি করিয়ে দেবেন, মনে করিয়ে দেবেন। বিস্মৃতি যদি ভগবানের কাছে কেউ সরেন্ডার না করে তাহলে ভগবান অনন্ত কোটি যোজন দূরে থাকে, তখন আর ভগবানকে এই চক্ষু দিয়ে দেখা যাবে না। সেই জন্য বলছেন শরণাগত হতে হবে, নিজেকে সমর্পণ করতে হবে, আত্মনিবেদন করতে হবে। আমাদের বিদ্যা বুদ্ধির দ্বারা আমরা কখনই ভগবানের সেবা করতে পারি না। লক্ষ্মী সতী কি বিশ্বাস কর্তৃত্বে বর্ণন কথা, আমরা ভগবানের কাছে যখন নিজেকে ভগবানের যে রক্ষাকর্তা কৃষ্ণময়ী রক্ষাকর্তা আর কেউ না। জগতে যত ৩৩ কোটি দেবদেবীর আরাধনা করি না কেন, যদি আমরা কৃষ্ণ আরাধনা না করি সব অকারণ যাবে। সুতরাং এই জন্মে আমাদেরকে ভগবত আরাধনা করে ভগবানের কাছে পৌঁছাতে হবে। শ্রীরাজ উবাচ কর্মযোগং বদতনঃ পুরুষো যেন সংস্কৃতঃ বিদুয়াসু কর্মাণি নিষ্কর্মং বিন্দতি পরম। এখন আমাদের জানা দরকার
এবং প্রতিটি জীবের মধ্যে তিনি আছেন, আমরাও আশি লক্ষ জীবজনী অতিক্রান্ত করে এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। আমরা যদি ভগবত ভজন না করি, আমরা যদি মনে করি যে আমরা কোন আশি লক্ষ জীবজন্ম পাইনি, আমরা নরক যন্ত্রণ পেয়েছিলাম, সেই নরক যন্ত্রণা থেকে উদ্ধার পেয়েছি ভগবানের নাম করে, উদ্ধার হলাম কি করে? তুমি কীট পশু পাখি সব জন্মই আমরা পেয়েছি, কিন্তু আমরা মনে রাখি বহু নাম জন্ম নাম অন্তি জ্ঞান বাণ মাম প্রবর্তন্তি, বহু নাম জন্ম নাম অন্তি আমরা কেউ বলতে পারবো না যে আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি। আমাদের যে বুদ্ধি ছিল না তা নয়, আমাদের সকলের জ্ঞান ছিল, ভগবানকে পাওয়া ব্যতীত অন্য যত রকমের জ্ঞান ছিল আমাদের সকলের ছিল, কিন্তু আমরা বিস্মৃতি হয়ে আছি। কেন না? সেই অত্যজ্ঞান যে পরমাত্মা ভগবান আরাধ্য ভগবান প্রদেশ তার ভজন করিনি, যার জন্য কর্তাহম ইতিমন্যতে, আমরা সকলে কর্তা ছিলাম, সকলেই রাজা ছিলাম, সকলে ভোগী ছিলাম, যোগী ছিলাম, কর্মী ছিলাম, কিন্তু একটা দশেই আমরা পুণ্যবান হয়েছি, সেখানে থেকে আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি যে আমরা কিছু পাইনি তা না। দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আবার যদি অসার বস্তুকে লাভ করতে চা, ভগবান ব্যতীত আর সব কিছু অসার, আবার যদি চায় তাহলে এগুলো তো আসবেই, ভগবানের ভজন করলে অসার বস্তু আগে আসবে, সেগুলো নিয়ে যদি আমরা ব্যস্ত হয় তাহলে কি করে হবে? সেই জন্য ভগবান প্রতি পদক্ষেপে আমাদের ভুল ত্রুটি যখন হচ্ছে ভগবান প্রতি পদক্ষেপে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন, কিন্তু দৈব মায়া বলাকারে প্রসায়া সেই দূরে মহকুপে দিলেই কোথায়, মায়ার কাজ এমন, মায়ার সঙ্গে বন্ধুত্ব বাঁধলে মায়া তো তার বন্ধ করে রাখবেই, মায়া নিশ্চয় ভগবান তাকে ভুলে যদি কেউ মায়ার বন্ধুত্ব করে তাহলে সে মায়া নিশ ভগবানকে ভুলবি, তাহলে আমরা ভব সংসারে এই জন্যই পড়ে আছি। এই জন্য আমাদের প্রভুপাদ কি করেছেন, মন্দিরে গান্ধর্বিকার দেয়ালকে প্রতিষ্ঠা করেছেন, অন্যান্য জায়গায় গিয়ে দেখবেন কত দেব দেবী একবারে পরে একবার তার উপরে তার উপরে তার উপরে করে কত কিছু করা আছে, ঋষিকেশে গেলে দেখতে পাবেন কত দেখবেন, হ্যাঁ যে একবার গঙ্গাটা পেরোবেন ওপার থেকে শুরু হয়ে গেল, প্রথমে এক চক্কর দিন তারপরে আর এক চক্কর, আর কত দেখতে শুধু ঘুরুন ঘুরুন কত ঘুরবেন ঘুরুন, কিচ্ছু লাভ লাভ না হইল কিছু হইল জঞ্জাল, তীর্থযাত্রা পরিশ্রম কেবল মনের ভ্রম সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, ভগবানকে বুঝতে হবে।
ধরে ভগবানকে বুঝলে, তত্ত্ব বস্তুকে বুঝলে, তত্ত্ব বুঝলে আর কোন রকম অসুবিধা থাকতে পারে না। মানুষ আগ্রহ বদল বেশ পাওয়া সিন্ধু